শুন না একটু মেজারমেন্ট টেপটা একটু নিয়ে আসবি হ্যাঁ আনছি দাঁড়া নগেন কাকা একটু শোনো বলছি যে এই যে সাইজটা দেখতে পাচ্ছ এই সাইজের না দুটো দুটো লাগবে কি না না একটা এই সাইজের একটা সিমেন্টের ব্লক তৈরি করে ফেলো না আজকে তাহলে বিকেলের মধ্যেই না মডেলটা দাঁড় করিয়ে ফেলতে পারবো আর বাকি কাজটা তো সব ফিল্ডে গিয়ে করব তাড়াতাড়ি হ্যাঁ ঠিক আছে কি রে তুলি হ্যাঁ হ্যাঁ বল এই নে হ্যাঁ আচ্ছা মিনু এটা কি ওই রামরতন লাহোটির কাজটা হ্যাঁ রে এটা কি মৃণ্ময়ী পালের ওয়ার্কশপ আছে আপনি তো মৃণ্ময়ী দেবী তাই না হ্যাঁ আমি মৃণ্ময়ী কিন্তু আপনি আমার পরিচয়টা দেওয়া হয়নি নমস্কার আমি রামরতন লোহাটিয়া আপনার সঙ্গে ফোনে কথা হয়েছিল আমার বাড়ির একটা দেওয়াল ইনস্টলেশনের ব্যাপারে হ্যাঁ আসুন 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 আপনি তো বুঝতেই পারছেন কাজের জায়গা আপনাকে যে কোথায় বসতে দেব আপনাকে এখানেই বসতে হবে মানে সরি ঠিক আছে বলছি আপনি তো রোদ থেকে এসেছেন একটু শরবত খেয়ে নিন তারপর না আমরা কাজের কথা বলবো না না মৃণ্ময়ী দেবী ও সবের কোনো দরকার নেই দরকার আছে তুলি শোন না ওনার জন্য একটু শরবত নিয়ে আয় আর হ্যাঁ মিষ্টি আনিস ফ্রিজে আছে বলছি যে আমরা আপনার কাজটা শুরু করে দিয়েছি কাজ শুরু করিয়ে দিয়েছেন কিন্তু আপনি তো আমাকে জানাবেন বললেন আর আপনি তো অ্যাডভান্সও নেননি সে ঠিক আছে আর কাজটাই আমার কাছে বেশি ইম্পর্টেন্ট টাকা তো আপনি দেবেনি বলছি যে ফিল্ডটা মানে আপনার বাড়ির দেওয়ালে যেখানে আর কি ইনস্টলেশনটা হবে সেই জায়গাটা কবে দেখতে যাওয়া যায় একটু বলবেন আসলে আমি ওয়ার্কশপেই সব মডেলগুলো তৈরি করে নিচ্ছি তারপর বাকি কাজটা তো আপনার বাড়িতে গিয়ে করতে হবে তাই আর কি যে কোনো দিন চলে যাবেন আপনার সময় মতো আমি কেয়ারটেকারকে বলে রাখবো ধন্যবাদ নিন শরবতটা খেয়ে নিন তারপর মিষ্টি মুখ করবেন থ্যাংক ইউ আপনার অনেক প্রশংসা শুনেছি আপনি তো কালীবাবুর কাছে কাজ শিখলেন হ্যাঁ আর এটা আমার কর্তারি ওয়ার্কশপ আচ্ছা মিনু দেখো না এই সাইজের থার্মোকল তোমার কাজে লাগবে কিনা হ্যাঁ একদম ঠিক আছে তুলে রেখে দে তো ইনাকে তো ঠিক ইনি আমার হাজবেন্ড সোম সোমনাথ পাল আপনার ওয়াইফ অনেক জিনিয়াস আছে ওনার অনেক ফেম আছে আচ্ছা এবার অ্যাডভান্সের চেকটা আমি দিয়ে দিই আপনাদের ধন্যবাদ এভাবে কেন বলছেন ম্যাডাম আর্টিস্টের সম্মান টাকা দিয়ে হয় না সে যতই টাকা দিন আর্টিস্টের সম্মান মন দিয়ে হয় আমি বুঝি সেই জন্যই আমি শিল্পের কদর করি যতটা পারি আর এটা তো আপনার কাজের সামান্য সম্মান দক্ষিণা আছে যেদিন আসবেন একটা ফোন করিয়ে নেবেন আজ চলি একে আপনি তো কিছুই খেলেন না মিষ্টিটা খেয়ে যান ও ঠিক আছে হবে অন্যদিন মিস্টার মিত্র হয়ে গেল এখন থেকে উই আর পার্ট সমস্ত লাভ ক্ষতির সমান ভাগিদার মিস্টার মিত্র এই মুহূর্তে আমার কাছে অনেকগুলি অফার এসেছে তাই নাকি আরো বেশ কিছু অফার আসছে আচ্ছা 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 কালকেই তো আমার এক পুরনো ক্লায়েন্ট আমাকে আর্জেন্টিনা থেকে ফোন করেছিল ওকে ওদের স্টুডিও অ্যাপার্টমেন্ট ডিজাইনিং এর ব্যাপারে ওকে আমি ব্যাপারটাকে হোল্ড রেখেছি আর কি আমি আপনার সঙ্গে ডিসকাস না করে আমি কোনো ডিসিশন নেব না তাই আফটার অল নাও উই আর পার্টনার ইয়েস উই আর পার্টনার্স আর আপনি একদম চিন্তা করবেন না ওকে
একদম না। যখন যেরকম অর্ডার আসছে যেখান থেকে আসছে আপনি অ্যাকসেপ্ট করুন। একটা কথা মাথায় রাখবেন, মিত্র অ্যাসোসিয়েটস ফাইন্যান্সের ব্যাপারে কিন্তু কোনোদিন আটকায়নি, আজও আটকাবে না। আপনি শুধু প্রোডাকশনের কোয়ালিটির দিকে নজর দিন, ওকে? দ্যাটস স্পিরিট। আমি এইটাই আপনার মুখ থেকে শুনতে চাইছিলাম। কি হয় জানেন তো, ওই আমাদের কলকাতার বাঙালিদের একটা টিপিক্যাল সমস্যা আছে। কি সেটা? সমস্যাটা হচ্ছে আর কিছুই না, কুঁড়েমি। মানে অনর্থক কাজকে খালি পিছিয়ে নিয়ে যাওয়া, পিছিয়ে নিয়ে যাওয়া, দেরি করা। আপনি বলুন জানুয়ারি মাস থেকে একটা প্রোডাকশন শুরু হবে, সঙ্গে সঙ্গে বলবেন না দাদা জানুয়ারি না, জানুয়ারি না, সামনে ইয়ার এন্ডিং মার্চ মাস, অনেক ঝামেলা টামেলা আছে, ওটাকে আপনি মার্চটাকে ক্রস করে করুন, মানে এপ্রিল থেকে করুন আর কি, পয়লা বৈশাখ ফিফটিন এপ্রিল ওইরকম একটা ভালো দিন দেখে গুছিয়ে গাছিয়ে এবার শুরু করা যাবে আর কি। এপ্রিল মাস এলো, তখনই বলবে কি বাবা কি গরম, প্যাচপেচে গরম দাদা, এই গরমে কাজ করা যায় না, অসম্ভব, আমরা দাদা কয়েকটা দিন একটু বাদ দিয়ে করি আর কি। ভালো কথা, তাই করুন। সঙ্গে সঙ্গে বর্ষাকাল, এই বাবা রাস্তাঘাট প্যাচপেচে কাদা, জল, বৃষ্টি, দাদা এর মধ্যে নতুন প্রোডাকশন শুরু করা অসম্ভব, কিছুতেই পারা যাবে না। বর্ষা গেল, বর্ষার পরে পুজো, পুজো, পুজোর পরে বর্ষা শেষ। যা মিস্টার পল, আই মাস্ট সে আপনি আপনি ভীষণ মজার মানুষ। হ্যাঁ, শুধু মজার মজার কথা আপনার মুখে। মজা মজা মজাটা বেশ ভালোই টের পাবে জয়রাজ, শুধু দেখতে থাকো। না না মিস্টার মিত্র, মজা টজা কিছু না, এটা জাস্ট আর রিয়েলিটি আর কি, আর কিছুই না। মিস্টার পল, আপনার চিন্তার কোনো কারণ নেই, বাই দিস উইক আমি ফান্ড ট্রান্সফার করে দেবো, আপনি অর্ডার নিতে থাকুন, আপনার যখন যেরকম রিকোয়ারমেন্ট আমি ঠিক সেইভাবে আপনার অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করে দেবো। ওকে, থ্যাংক ইউ। বলছিলাম যে আজকে এমন একটা দিন, তো আমরা কি সেলিব্রেট করতে পারি না? পারি, ডেফিনেটলি পারি, বাট আজ আমার সময় নেই, নেক্সট ডে শিওর। ওকে ওকে, আজ আসি, আসো। থ্যাংক ইউ, বাই। বাহ, তাহলে কেল্লা ফতে একেবারে। ও নিজেও জানে না কোন জালে ও জড়িয়েছে, এবার না অক্টোপাসের মতন চারিদিক থেকে চেপে ধরব। আচ্ছা একটা অন্য কথা বলি, জয়রাজ যখন ব্যস্ত রাজি নয় তখন সেলিব্রেশনটা আমরা দুজনেই তো করতে পারি আজকে, পারি না? ওকে ওকে, অবভিয়াসলি। বড়মা একটা বড় কাজে অ্যাডভান্স পেয়েছে, তাই ভাবলাম বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে আসি। দেখি থাক 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 থাক, কিছু হতে হবে না, খুব ভালো থাকবে না, খুব সুখে থাক। বাবা বৌমনি এত মিষ্টি কেন গো? তিন চার দিন ধরে খাওয়া যাবে। চুপ করো, যাও কাকাই আর মিনুকে কি আগে প্রণাম করো, যাও। কেন মিষ্টি খেতে গেলে কি প্রণাম করতে হয়? আচ্ছা আমি শোনা, তোর সাথে তো বড় পিপে মজা করছে। মামা মামার জন্য কি এনেছো? ওই তো মিষ্টি এনেছে। আরে বাবালে এত জোরে জোরে কি দৌড়াচ্ছে? মামা আমি তো মিষ্টি খাই না। এই রে মিষ্টি চলবে না, যা মিনু ধরো তো, তাহলে কি এইটা চলবে? হুম, এ বাবা থ্যাংক ইউ আঙ্কেল।
কাজকর্ম সব তোদের ভালো করে ওয়ার্কশপে চলো। একটার পর একটা যা ঝঞ্ঝট গেল, রাধা মাধবকে সব সময় বলে ওদের ভালো করে কাজ করতে দাও, ওদের শান্তিতে রাখো ঠাকুর। বড় মা জানো তো অনেকগুলো বায়না পেয়েছি, আর আমরা সবাই মিলে চেষ্টা করছি সব অর্ডারগুলো যাতে ঠিক সময় ডেলিভারি দিতে পারি।